আসসালামু আলাইকুম দেখেন দর্শক বন্ধুরা নোনা জলের ঢেউ এক গাজব খেলার আয়োজন করেছে আজকে খেলা হচ্ছে চোখ বেঁধে লাঠি দিয়ে হাড়ি ভাঙা এ ঐতিহ্যবাহী খেলা নোনাজলের ঢেউ পক্ষ থেকে আয়োজন করা হয়েছে দেখা যাক আমাদের প্রথম প্রতিযোগী নাজমুল সে কিন্তু আসতেছে সে কি হাঁড়ি ভাঙবে কি বাড়ি ভাঙবে সেটা নিয়ে আসলে খুব চিন্তিত আমরা দেখা যাক সে কিন্তু অনেক বুদ্ধির সাথে পা ফেলে ফেলে হিসাব করে কিন্তু আসতেছে এবং সে দেখা যাক কি কোন দিকে মারে এবং মারল কিন্তু হাঁড়ি কোথায় আছে সে বাড়ি মারল কোথায় সে ফেল খেয়ে গেল সে আজকের এই হাড়ি ভাঙা খেলায় সে কোনো স্থান অধিকার করতে পারলো না এবং আমাদের এখন দ্বিতীয় প্রতিযোগী সে কি করে দেখা যাক আর আমরা দেখার অপেক্ষা আসলাম গ্রামের অনেক দর্শক এখানে একত্রিত হয়েছে ঈদের পরেই আর এই খেলা পরিচালনা করতেছে আমাদের নাসির ভাই সে বৃষ্টির মধ্যে সাঁতার নিয়ে আছে ফয়সাল ভাইও অনেক সহযোগিতা করতেছে খেলাটা যেন সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি এবার আসতেছে আমার বড়ো ভাই দেলোয়ার দেখা যাক সে কি করে আমরা তার দেখার জন্য অপেক্ষায় আছি সে কী ভাঙে হাঁড়ি ভাঙে কী ভাঙে নাসিরও বলতে গেছে যে কোনো রকম দুর্নীতি আসারায় ছাড়াই আজকের প্রথম স্থান অধিকার করতে হবে এবং এই অধিকার করার ফলেই সে পুরস্কার গ্রহণ করবেন অনেক দর্শক গ্রামের অনেক শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়েছে আর এরকম নতুন নতুন খেলা দেখার জন্য নোনা ঢেউ পেজটাকে আপনারা সবাই লাইক করবেন ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তাহলে এরকম নতুন নতুন খেলা আপনাদের মাঝে আমরা উপহার দিতে পারবো আমরা উৎসাহ পাবো আমাদের নজলের টিম পক্ষ থেকে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা পাবো এজন্য আমি সবাইকে অনুরোধ করব যেন এই পেজটাকে বা ইউটিউব চ্যানেলটাকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন এবং আপনাদের পরিচিত সবার মাঝে আসলে ছড়াই দিতে পারেন দেখা যাক কিন্তু আসতেছে এবং খুবই কাছাকাছি হাড়ির আপনার বাড়িতে কোনো সাউন্ড করবেন না তাহলে তার বুঝতে সুবিধা হবে বা বিভ্রান্তি হবে খুবই কাছে সে চাইলেই কিন্তু আজকের প্রথম স্থান অধিকার করতে পারে খুবই অল্পের জন্য সে কিন্তু আজকের প্রথম স্থান অধিকার করতে পারলো না অল্পের জন্য মিক্সটেক হয়ে গেল আমাদের ইবাদুল্লানা সে কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে এক ডিরেকশান দিচ্ছে বলতেছে যে এভাবে না এভাবে করতে হবে ও নাতি আবার কান্না করে দিছে তিনি আবার সেটা সামলানোর জন্য চলে গেল আমাদের পরের প্রতিযোগী কে আমাদের পরের প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগী হচ্ছে শহীদ জওয়ান সুমন ভাই দেখা যাক কি করে আজকের এই ঐতিহ্যবাহী গ্রামের হাড়িভাঙা খেলার আর কোন স্থান অধিকার করে আমরা দেখার জন্য অধীর অপেক্ষায় আছি তাকে কিন্তু ঘুরাই দেয়া হচ্ছে সে যেন আসলে তার যে দিক নির্দেশনা যেন ঘু মানে এলোমেলো করে ফেলে যেন না বুঝতে পারে এখান থেকে উনি যাচ্ছে উল্টা দিকে কেন উনি তো এদিকে আসার কথা উনি কিন্তু বুঝতেছে না যে কিভাবে কোন দিকে যাওয়া হবে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে এখন আমরা দেখা যাক কোন দিকে কি হয় গ্রামের বাচ্চাটাও অনেক আসলে আনন্দ ফিল করতেছে আমরা সবাই বলে দিচ্ছি যে বাইক কেউ সাউন্ড করবেন না উনি কিন্তু আসতেছে আস্তে আস্তে আবার ঘুরে গেল অন্যদিকে সবাই কিন্তু অনেক হাসতেছে ওনার এই কার্যক্রম দেখেই কারণ হাঁড়ি একদিকে আছে উনি একদিকে যাচ্ছে তাহলে কিভাবে হবে ওনার এই হাড়ি ভাঙা খেলার স্থান অধিকার করার জন্য আমরা কিন্তু বাইক থেকে রকম কোনো সাউন্ড দিচ্ছি না আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের যে আসলে এ খেলা কিভাবে অনুষ্ঠিত হচ্ছে বা আমরা পরিচালনা করতে পারছি হালকা বৃষ্টি হয়েছে মাঠে হালকা বৃষ্টি হয়ে গেছে আর এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ জেলা প্রাইমারি স্কুল মাঠে ঈদের পরেই উনি কিন্তু এদিকে আস্তে আস্তে আসতেছে এবং আমরা দেখব উনি কী করে আসলে চোখ বেঁধে দিলে আর রে একটু সামনে আসলেই কিন্তু উনি এই হাড়িভাঙা খেলার প্রথম স্থান অধিকার করতে পারত যাই হোক উনি পারল না পরবর্তী প্রতিযোগিতার কাছে আমরা চলে যাব তার চোখ বেঁধে দেওয়া হবে এখন চোখ বাঁধা হবে হচ্ছে কে বাঁধবে চোখ এবার কী হবে আমাদের চতুর্থ প্রতিযোগী ভাগ্নি মাসুম আমরা ভেগনি মাসুমের কাছে আমাদের সে হাড়ি ভাঙা দিয়ে দিয়েছি আমাদের ফয়সাল ভাই তার চোখ সুন্দর করে বেঁধে দিচ্ছে সে যেন কোনোভাবেই দেখতে না পায় যে হাঁড়িটা কোথায় আছে এই জন্য আর আমাদের নাসির ভাই আমার আবার একটু বলে গেল যে ভাইয়া এভাবে না এভাবে আমাদের খেলা পরিচালনা করতে হবে অনেক দর্শক দেখেন সবাই দেখতে আসছে এ খেলা আমাদের মহিলা দর্শকও আছে আমরা একটু পরে এই যে শুরু হয়ে গেছে আমাদের চতুর্থ প্রতিযোগী সে কী করে সে কী ভাঙতে পারবে কিনা এই হাড়ি আর এই খেলা পরিচালনা করতেছে নোনা জলের ঢেউ জলের ঢেউ টিমকে অনেক ধন্যবাদ এই যে গ্রামের ঐতিহ্যবাহী যে পুরাতন খেলাগুলা আমাদের মাঝে তুলে ধরার জন্য বা আমাদের দেখানোর জন্য সে কোথায় যায় কারণ মাথায় আবার বাড়ি দিয়ে বসো না তখন কিন্তু মামলা হয়ে যাবে হাড়ি কোথায় আর মাসুম কোথায় দেখা যাক সে কিন্তু খুব ভালোভাবে মশিয়ান নিচ্ছে বাচ্চারা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু দেখতেছি যে কি করে এ মাসুম মাসুম এক পা দুপা করে আসতেছে কিন্তু তার লক্ষ্য অনুসারে সে অনেক পিছিয়ে সে কিন্তু হলেও হতে পারে আজকের এই ঐতিহ্যবাহী হাঁড়ি খেলার প্রথম স্থান অধিকারকারী সে কিন্তু রং জায়গায় মানে ভুল জায়গায় এ করছে এবার তার মামা তাকে আবার একটা সান্তনা পুরস্কার দিয়ে দিল আপনারা দেখছেন অবশ্যই মুখে বলতে হচ্ছে না হ্যাঁ কত হাসি বাচ্চাদের এবারের প্রতিযোগী আমাদের গ্রামের একজন বড়ো ভাই ফয়সাল ভাই আমরা এখন দেখব ওই যে ফয়সাল ভাই কি পারে কি না এই হাড়ি ভাঙতে ভাইকে আমাদের এক দোলা চোখ সুন্দর করে বেঁধে দিচ্ছে যেন সেজন্য রকমভাবে দুর্নীতি না করতে পারে না বুঝতে পারে যে হাঁড়ি কোথায় বা কোন দিকে আছে আমি কোনভাবে গেলেই আসলে এটা ভাঙতে পারবো তিনটা ঘুর দিয়ে ছেড়ে দিছে। এখন দেখা যাক ফয়সাল ভাই কোন দিকে যাই ফসল ভাই শুরু থেকে রং দিকে চলে গেছে মানে খালের দিকে চলে যাচ্ছে কিন্তু উনি এদিকে আসতেছে না যেদিকে আমাদের হাড়ি রাখা আছে এবং হাঁড়ি ভাঙতে হবে আমরা কিন্তু ক্যামেরা সামনের দিকে নিয়ে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ফসল ভাই কী করবে না ফসল ভাই আমাদের হাঁড়ির ধারে কাছেও তো নাই হ্যাঁ নাজমুল আবার হাসিতে ফেটে পড়তেছে যে কী করে আজকে ফয়সাল দেখা যাক ফসল আবার খালে না পড়ে চোখ অবস্থায় তখন কিন্তু আবার পাল্টা হয়ে যাবে কোনোভাবেই ফয়সাল পা মেপে হোক হাত মেপে হোক বুঝতেছে না যে কি করবে সবাই কিন্তু অনেক হাসি মজা করতেছে আর এই কর্মকাণ্ড দেখে আমরাও ফয়সালের অনেক কাছাকাছি চলে আসি ক্যামেরা নিয়ে দেখানোর জন্য যে ফয়সাল কি করে না ফয়সাল পুরা উল্টা দিকে চলে আসছো ভাই তুমি তুমি আজকে হাডি খেলা প্রতিযোগিতার কোনো স্থান অধিকার করতে পারবো না কারণ হাড়ি একদিকে আর তুমি একদিকে ফয়সাল কি করে দেখা যাক না ফয়সাল উল্টো দিকে চলে আসে আ ফয়সাল বাড়ি দিছে দিয়ে দেখলো যে আমি একদিকে হাড়ি একদিকে দেখা যাক দর্শক অনেক দর্শকের সমাগম সবাই এ খেলা দেখার জন্য এই পুঁজেলা প্রাইমারি স্কুল মাঠে হাজির হয়েছে এবার আমাদের যে ষষ্ঠ প্রতিযোগী আমাদের গাজীবাড়ির বড়ো ভাই জাহাঙ্গীর ভাই সেও এই বয়সে এসে এই খেলা অংশগ্রহণ করেছে অবশ্যই খেলাধুলা মানুষের মনকে ভালো রাখে এজন্য সেও এই খেলা অংশগ্রহণ করেছেন কিন্তু কোথায় যায় বুঝতেছি না হাড়ি একদিকে এবং সে একদিকে কিন্তু সে কিন্তু আস্তে আস্তে তার লক্ষ্যর দিকে কিন্তু অগ্রসর হচ্ছে হুম বোঝা যায় না সে কোন দিক থেকে কোন দিকে যাবে কি কী সে কি দেখতে পাচ্ছে না কি আমার তো সন্দেহ হচ্ছে না দেখার তো কোনো সুযোগ নাই কারণ এমনভাবে চোখ বাঁধা হয়েছে বেদে যেভাবে ঘোরানো হয়েছে সে কোনোভাবেই বুঝতে পারবে না যে আসলে আমি হারিয়ে আছে কোন দিকে আর আমি যাচ্ছি কোন দিকে এ পুরোটাই আন্দাজের উপরেই গেস করে আসলে ভাঙা হবে হাড়ি ও সে কিন্তু ভুল জায়গায় আসলে বাড়ি দিয়েছে সে পরেই চোখ খুলে দেখলো যে হাড়ি কোন দিকে আর আমি কোন দিকে কি হবে এই ঐতিহ্যবাহী হাড়ি খেলার প্রথম স্থান নদীকারকারী আমরা এখনও কিন্তু কোনো প্রতিযোগীকে স্থান দিতে পারি নাই বা কোনো স্থান তারা নিয়ে নিতেও পারি নাই কী হবে এবার আসতেছে রুবেল হাওলাদার সে কী করে সে কিন্তু সুন্দরভাবেই বা বাবুর মধ্যে হেঁটে হেঁটে আসতেছে কী করবে সে আমরা বাড়ি কি দিচ্ছা রং জায়গায় বাড়ি দিয়েছে হাড়ির একটু পিছে সে কিন্তু চাইলেই হাঁড়ি ভাঙতে পারতো এবার আসতেছে আমাদের শেখের বাড়ি সাকিব সাকিব কিন্তু উল্টা দিকে চলে যাচ্ছে কারণ হাঁড়ি একদিকে এখন সাকিব যাচ্ছে একদিকে এবং এই ঐতিহ্যবাহী নোনা নোনাজলের ঢেউ আয়োজন করেছে আর আপনারা আরও সুন্দর সুন্দর খেলা দেখার জন্য এই নোনাজলের ঢেউ পেজটাকে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাহলে আরও নতুন নতুন খেলা আপনাদের মাঝে আমরা উপহার দিতে পারব কারণ নোনাজলের ঢেউ পেজটা একদম নতুন আমরা দক্ষিণ মানুষ সে কেন্দ্রিক আমাদের খেলাধুলা আয়োজন করা হয়েছে আমরা দেখতেছি সাকিব কিন্তু আছে তার লক্ষ্য নিয়ে কিন্তু সামনে আসতেছে পা মেবে আসতেছে এই যে এক পা করে দিচ্ছে আর এক পা করে সামনে আসতেছে দেখা যাক সে কী করে সে কি আদৌ ভাঙতে পারবে এই না কি সে কিন্তু মেভে মেবে আমাদের ওয়ালের দিকে চলে যাচ্ছে আমার মনে হয় না সাকিব আজকের এই যে ঐতিহ্যবাহী হাড়ি খেলার কোনো স্থান অধিকার করবে কি না সে কিন্তু আসতেছে আস্তে আস্তে আমরা সবাই দেখতেছি মনে হয় না সে আজকে এই খেলা প্রথম স্থান অধিকার করতে পারে সাকিব কিন্তু আস্তে আস্তে তার গন্তব্যের দিকে চলে আসতেছে মানে হাঁড়ির দিকে সবাই কিন্তু অনেক উত্তেজনা মুন্ন নিয়ে আছে সাকিব কি করে আর একটু সামনে আসলেই সাকিব মনে হয় ভেঙে ফেলবে আজকে সাকিব কিন্তু খুব কাছেই দেখা যাক সাকিব ও আজকের এই ঐতিহ্যবাহী হাড়ি খেলায় সাকিব কিন্তু প্রথম স্থান অধিকার করে ফেলেছে সাকিব কিন্তু তার যে পুরস্কার পুরস্কার নেওয়ার জন্য সাকিব আমাদের ক্যামেরার সামনে চলে আসছে এবং সাকিব তার প্রথম স্থান জন্য যে প্রথম পুরস্কার সাপান সে সাবান কিন্তু নেওয়ার জন্য সাকিব আসলে ক্যামেরা সামনে দাঁড়িয়ে আছেন এবং সে সাকিব আমাদের নোনাজলের ঢেউ পক্ষ থেকে সাবানটাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন এখন সাকিব তার আসলে অনুভূতি সে যে ঐতিহ্যবাহী হাড়ি খেলার প্রথম স্থান অধিকার করেছে এর জন্য তার অনুভূতি সে প্রকাশ করতেছে সে বলতেছে আসলে আমি অনেক হ্যাপি যে খেলার আসলে এই প্রথম স্থান আমি অধিকার করতে পারছি এবং নোনাজলের ঢেউর যে কর্ণধর সে তার অনুভূতিও শেয়ার করতেছে সে ধরনের খেলা সে গ্রামের ভিতরে পরিচালনা করতে পারছে এবং আয়োজন করতে পারছে এজন্য সবাইকে